কি বললি কার উপর উঠছ কেন তুই আমাদের গা ওইখানে বাস করে কানাবাগি চা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির সা কি এসে বলে গেছে কি বলে গেছে বলে গেছে হ্যাঁ কি বলে গেছে কে বলে গেছে বল বললাম তো এসে বলে গেছে কি বলে গেছে বল কে বলে গেছে কি বলছে জুতো সরাইতে বলছে তো জুতো সরা যা স্যান্ডেল সারা যে জুতো আছে সেই জুতো সরাইতে বলছে তো ওই জুতোটা সরা যা জুতোর সাথে সাথে জুতোর মানুষের সরাইতে বলছে কে বলে গেছে বলে গেছে কে বলে গেছে বলে গেছে আরে সেটাই তো জিজ্ঞেস করতেছি কে বলে গেছে বুঝেন না কে বলে গেছে আরে বুঝে না দেখে তো জিজ্ঞেস করতেছি কে বলে গেছে বাড়িওয়ালা বলে গেছে বাড়িওয়ালা জুতো সরাইতে বলে গেছে আর তুমি এখানে দাঁড়ায় আছো এদিকে আরো কাছে জুতার লগে জুতার মালিককে সরাইতে বলছে তুই এমন কেন হ্যাঁ তোর জন্য কত প্রবলেম হয় তুই দেখছ হ্যাঁ তুই দুই দুই দিন পর পর খালি বাসায় কি গন্ডগোল পাকাবি তুই দুই দিন পর পর বাসায় কি গন্ডগোল পাকাবি পাকায় আইসা এখানে উঠবি আমার ঘরের উপরে উইঠা তারপরে প্রবলেমগুলো ক্রিয়েট করবি হ্যাঁ তোর দরকার কি বাসায় এসব গেন্ডি পাকা আমার ঘরের উপর উঠা কি বললি তুই যদি বন্ধু না হইতি তুই আমি কি করতাম তুই জানো তুই খালি একটা বন্ধু হইলা তোর আমি কিচ্ছু বলি না বুঝছস তুই এরকম এরকম বাজে একটা বন্ধু এরকম বাজে বন্ধু কেন তুই যাবি কেন হ্যাঁ তুই যাবি তোর কত বড় সাহস তুই এখান থেকে যাইতে চাস আমার দিকে তাকা তুই আমার বন্ধু তুই এই বাড়িতে থাকবি তোর করলে বাড়িওয়ালারে আমি এই বাড়ির থেকে বের করে দেবো তুই এখান থেকে কোথাও যাবি না একটা কাজ কর ওইটা বাজা ওই যে ওইটা ঢুকা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ওইটা হাঁটু জল থাকে ওইটা আমাদের
আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখী মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট্ট নদী।